আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সবাই ভালো আছো? এই প্রত্যাশা নিয়ে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আজকের বিষয় সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র। সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র আজকে পড়াবো রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন পড়াবো। রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন সেলিনা হোসেন। সেলিনা হোসেন, রোকেয়া সাখাওয়াত হোসেন এর বিষয়বস্তু আমাদের কাছে তুলে ধরেছেন সেলিনা হোসেন। এই সেলিনা হোসেন একজন ঔপন্যাসিক, গল্পকার ছিলেন। ঔপন্যাসিক ছিলেন, গল্পকারও ছিলেন। এই সেলিনা হোসেন 1947 সালে জন্মগ্রহণ করেন রাজশাহী জেলায়। রাজশাহী জেলায় 1947 সালে জন্মগ্রহণ করেন, কিন্তু সেলিনা হোসেনের পৈতৃক নিবাস ছিল লক্ষ্মীপুর জেলায়। এই সেলিনা হোসেন লিখেছে রোকেয়া সাখাওয়াত হোসেন সম্পর্কে কিছু কথা, সেটা সম্পর্কে তোমাদের সাথে আজ আমি আলোচনা করব। বেগম রোকেয়া কে ছিলেন? প্রথমে আমাদের জানতে হবে বেগম রোকেয়া ছিলেন নারী শিক্ষার আন্দোলনের একজন অগ্রগণ্য। তিনি সমাজে নারীদের শিক্ষিত করে তোলার জন্য আন্দোলন গড়ে তুলেছিলেন বা আন্দোলন করেছিলেন। এই বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে, তোমরা সবাই মনে রাখবে রংপুর রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে পায়রাবন্ধ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেন। 1880 সালে রংপুরের পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। এই পায়রাবন্ধ গ্রামে তার পৈতৃক নিবাস ছিল। তার পিতার নাম ছিল জহির মুহাম্মদ আবু আলী সাবের। জহির পিতার নাম, এগুলো নোট নিবে, এগুলো বহুনির্বাচনী প্রশ্নে আসতে পারে। পিতা ছিলেন জহির মুহাম্মদ আবু আলী, নামটা একটু বড়, জহির মুহাম্মদ আবু আলী সাবের। এই জহির মুহাম্মদ আবু আলী সাবের পায়রাবন্ধ গ্রামের একজন ভূ সম্পত্তির মালিক ছিলেন। অনেক ভূ সম্পত্তি, তার মানে জমি জমা, অনেক ভূ সম্পত্তি ছিল এই জহির মুহাম্মদ আবু আলীর। পায়রাবন্ধ গ্রামে একটা বিশাল বাড়ি ছিল তার, যে বাড়িটি তোমাদের পাঠ্যবইয়ে আছে। 3.5 বিঘা জমির উপর এই বাড়িটি ছিল, এই মুহাম্মদ আবু আলী সাবের বাড়িটি ছিল। মুহাম্মদ আবু আলী সাবের বেগম রোকেয়ার পিতা। বেগম রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন, সে সময় তৎকালীন সমাজে নারী শিক্ষার কোনো মূল্যই ছিল না। শিক্ষা দীক্ষা, চাকুরি বাকুরি, সমাজের প্রতিষ্ঠিত সব দিক থেকে নারীদের পিছিয়ে রাখা হতো। পর্দা প্রথা কঠিনভাবে মানা হতো। মেয়েরা শুধু পর্দা প্রথা করবে, তাদের লেখাপড়ার কোনো প্রয়োজন নেই, এরকম একটা ধারণা সেই সমাজে ছিল। কিন্তু বেগম রোকেয়া মেয়েদের পড়ালেখার বিষয়টি মনে প্রাণে উপলব্ধি করেছিলেন। তিনি নিজে শিক্ষিত হতে চেয়েছিলেন এবং সমাজের অন্যান্য মেয়েদেরও স্বশিক্ষায় শিক্ষিত করতে উদ্যোগী হন বা তার মনে ইচ্ছা পোষণ করেন। সেই ইচ্ছা পোষণের জন্য তার সেই মনের ইচ্ছাটা পূরণের জন্য সে তার বড় ভাইকে এই মনোবাসনার কথা ব্যক্ত করে। বড় ভাই ছিল ইব্রাহিম সাবের। বড় ভাই, এটা মনে রাখবে, বড় ভাই
তার নাম ছিল ইব্রাহিম সাবের। এই ইব্রাহিম সাবের কলকাতার সেন্ট জেভিয়ার্স উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। রোকেয়ার বড় দুই ভাই ছিল, তার মধ্যে বড় ভাই ইব্রাহিম সাবের উচ্চ শিক্ষায়, দুই ভাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ইব্রাহিম সাবের তার কাছে, ইব্রাহিম সাবের কাছে যখন রোকেয়া তার সাথে তার ছোট বোন করিমুন নেসা, এই দুই ছোট বোন না সরি বড় বোন করিমুন নেসা আর বেগম রোকেয়া দুজনে মিলে বড় ভাই ইব্রাহিম সাবের কাছে তাদের পড়াশোনার অদম্য স্পৃহার কথা ব্যক্ত করে। এই ইব্রাহিম সাবের যেহেতু উচ্চ শিক্ষা লাভ করেছিলেন, সেহেতু পড়াশোনার মর্মটা বুঝেছিলেন, আর বোনদের এই অদম্য আগ্রহ দেখে ইব্রাহিম সাহেব তাদেরও লেখাপড়া শেখার চর্চা করতে সাহায্য করেন। এই ইব্রাহিম সাহেব তাদের দুই বোনকেই ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তোলেন। তারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন বেগম রোকেয়া আর করিমুন। রোকেয়া আর করিমুন নেসা এই দুই বোন ইংরেজি শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন বড় ভাই ইব্রাহিম সাবেরের প্রচেষ্টায়। তারপর করিমুন নেসা বাংলা শিক্ষায়ও শিক্ষিত হয়ে ওঠেন। যখন ছোট বোন রোকেয়া বাংলা শিক্ষায় শিক্ষিত হতে চাইলেন, তখন সমাজের লোক তাকে বাংলা শিক্ষায় শিক্ষিত হতে বাধা দিলেন। আরবি, ফার্সি, উর্দু এসব ভাষা শেখার জন্য কোনো বাধা ছিল না, কিন্তু বাংলা ভাষা শেখাতে বেগম রোকেয়াকে অনেকটা বাধায় পড়তে হয়েছিল। তবুও এই করিমুন নেসার সহযোগিতায়, বোন করিমুন নেসার সহযোগিতায় বেগম রোকেয়া বাংলা শিক্ষায়ও শিক্ষিত হন, বাংলা বর্ণমালা চর্চা করেন, বাংলা শিক্ষায় শিক্ষিত হন। প্রথম যখন বেগম রোকেয়া লেখেন তার প্রথম রচনা, বেগম রোকেয়ার প্রথম রচনা হলো মতিচুর, প্রথম রচনা হলো মতিচুর। এই মতিচুর দুইটি খণ্ড ছিল, মতিচুরের দুইটা খণ্ড ছিল। দ্বিতীয় খণ্ডটি, মতিচুরের দ্বিতীয় খণ্ডটি বেগম রোকেয়া তার বোন করিমুন নেসার নামে উৎসর্গ করেছিল, কারণ রোকেয়া করিমুন নেসার সহযোগিতায়, করিমুন নেসার অনুপ্রেরণায় বাংলা শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। তাই মতিচুরটি বেগম রোকেয়া করিমুন নেসার নামে উৎসর্গ করেন। এই উৎসর্গ করার সময় উৎসর্গ পত্রে বেগম রোকেয়া লিখেছিলেন, আপাজান, চিঠিটা আমি পড়ছি, আপাজান, আমি শৈশবে তোমারই স্নেহের প্রসাদে বর্ণ পরিচয় পড়িতে শিখি, অপর আত্মীয়গণ আমার উর্ধু ও ফার্সি ভাষায় পড়ায় ততটা আপত্তি না করিলেও বাংলা পড়ায় ঘোর বিরোধী ছিলেন, একমাত্র তুমি আমার বাংলা পড়ার অনুকূলে ছিলে। এই কথাগুলো এই বেগম রোকেয়া করিমুন নেসাকে যখন মতিচুর উৎসর্গ করলেন, তখন সেই উৎসর্গ পত্রে লিখেছিলেন। নানা রকম বাধা বিপত্তি পার হয়ে বেগম রোকেয়া বাংলা শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠেন আর একজন অসাধারণ নারী ব্যক্তিত্ব অর্জন করেন। এই বেগম রোকেয়ার কিশোর বয়সে বিয়ে হয়ে যায়, কিশোরী বয়সে বেগম রোকেয়ার বিয়ে হয়ে যায়। যখন বিয়ে হয়, শাখাওয়াত হোসেন, ভাগলপুরের, বিহারের ভাগলপুরের শাখাওয়াত হোসেন, আমি লিখে দিচ্ছি মনে রেখো, বিহারের ভাগলপুরের শাখাওয়াত হোসেন, এই শাখাওয়াত হোসেনের সাথে বেগম রোকেয়ার 1898 সালে, কত সালে এটা মনে রেখো, 1898 সালে বিয়ে হয়ে যায়। এই 1898 সালে বিহারের ভাগলপুর, এটা মনে রাখবে, শাখাওয়াত হোসেনের বাড়ি ছিল বিহারের ভাগলপুরের আর রোকেয়ার বাড়ি ছিল রংপুরের পায়রাবন্ধ গ্রামে। যা হোক, এই শাখাওয়াত হোসেন বিহারের ভাগলপুরের
বাড়ি ছিল তার সাথে যখন 1998 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, তখন এই রোকেয়া তার স্বামীর কাছে তার লেখাপড়ার কথাটা ব্যক্ত করেন, উৎসাহের কথাটা ব্যক্ত করেন। যেহেতু সাখাওয়াত হোসেন একজন শিক্ষিত ব্যক্তিত্ব ছিল, উনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সাখাওয়াত হোসেন ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন যেহেতু শিক্ষিত একজন ব্যক্তিত্ব, সেজন্য রোকেয়ার লেখাপড়ার উৎসাহটা সে বুঝতে পেরেছিলেন বা রোকেয়ার লেখাপড়ার আগ্রহটাকে সে মূল্য দিয়েছিলেন, মূল্য দিয়ে তাকেও লেখাপড়া শিক্ষিত করার জন্য চেষ্টা চালিয়ে যান। এই স্বামীর সহযোগিতায় তিনি বাংলা, উর্দু, ফার্সি এরকম নানা ভাষায় নানা বর্ণমালা চর্চা করেন এবং নানা ভাষায় শিক্ষিত হন। সাহিত্যিক হিসেবে তার প্রথম আত্মপরিচয় ঘটে 1909 সালে। 1902 সালে প্রথম আত্মপ্রকাশ ঘটে, বেগম রোকেয়ার প্রথম আত্মপ্রকাশ ঘটে, এটা মনে রেখো। এই 1902 সালে তিনি তার মতিচুর প্রথম খণ্ড রচনা করেন, মতিচুর প্রথম খণ্ড রচনা করেন। এটা হলো কলকাতার নবপ্রভা পত্রিকা থেকে ছাপানো হয়, নবপ্রভা পত্রিকা থেকে প্রথম তার মতিচুর প্রথম খণ্ডটা 1902 সালে প্রকাশিত হয়। এর মধ্যে আস্তে আস্তে তিনি তার বিভিন্ন লেখা প্রকাশ করতে থাকেন, সুধী মহলের দৃষ্টি আকর্ষণ করেন। 1905 সালে তার প্রথম, এটা ছিল প্রথম বাংলা রচনা, এই মতিচুর ছিল প্রথম বাংলা রচনা। আর 1905 সালে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম, ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম, এটা মনে রাখবে, সুলতানাজ ড্রিম এই সুলতানাজ ড্রিম তার প্রথম ইংরেজি রচনা, আর মতিচুর প্রথম খণ্ড তার প্রথম বাংলা রচনা। প্রথম বাংলা রচনা 1902 সালে কলকাতার নবপ্রভা পত্রিকা থেকে, আর 1905 সালে ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম, এটা হলো মাদ্রাস থেকে, প্রকাশিত হয় একটি পত্রিকা। তাহলে আমরা জানলাম বেগম রোকেয়ার 1898 সালে বিয়ে হয়, স্বামীর সহযোগিতায় তিনি সাহিত্য রচনা চর্চা করেন। তারপর 1902 সালে তিনি তার প্রথম বাংলা রচনা প্রকাশ করেন নবপ্রভা পত্রিকা কলকাতা থেকে। আর 1905 সালে এসে এই 3 বছরের মধ্যে তিনি কিন্তু থেমে থাকেননি, এই 3 বছরের মধ্যে তিনি নানা রকমের লেখা লিখেছেন এবং সেই লেখাগুলো প্রকাশিত হয়েছে। আর 1905 সালে এসে প্রথম ইংরেজি রচনা সুলতানাজ ড্রিম মাদ্রাস থেকে প্রকাশ করা হয়। 1998 সালে তার বিয়ে, 1898 সালে তার বিয়ে, 1909 সালে তার স্বামী মারা যান। তার মানে 11 বছর, বিবাহ বন্ধনের এগারো বছর পরে 1909 সালে, 1909 সালে তার স্বামী সাখাওয়াত হোসেন মারা যান। স্বামী যখন মারা যান, তখন বেগম রোকেয়া ওই বিহারে, স্বামীর বাড়ির পাশেই বিহারের ভাগলপুরেই একটি স্কুল প্রতিষ্ঠা করেন মেয়েদের জন্য, শুধুমাত্র নারীরা সেখানে শিক্ষিত হবে, নারীরা সেখানে পড়াশোনা করবে, সেটা ছিল গার্লস স্কুল। সেই স্কুলটার নাম দিয়া ছিল তার স্বামীর নামে, সাখাওয়াত হোসেন মেমোরিয়াল, সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল, সাখাওয়াত
মেমোরিয়াল, মনে রাখবে স্কুলটার নাম শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো গার্লস স্কুল তার মানে মেয়েদের স্কুল, আর শাখাওয়াত রোকেয়া যেহেতু মেয়েদের জন্য, মেয়েদের শিক্ষার জন্যই লড়েছেন, সেজন্য সেটা গার্লস স্কুলই বটে, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। এই স্কুলটা তিনি তার স্বামীর নামে ওই বিহারের ভাগলপুরে স্থাপন করেন। এখানে 3 বছর এই স্কুলটি চালানোর পরে 11 সালে, যে 1911 সালে, আরেকটা কথা তোমাদের জানা দরকার, এই স্কুলটা যখন প্রতিষ্ঠা করেন তখন এখানের ছাত্রী সংখ্যা মাত্র 5 জন ছিল। এই 5 জন মেয়েকে নিয়ে বেগম রোকেয়া তার স্কুল প্রতিষ্ঠা করেন, আরম্ভ করেন, স্কুল চালাতে থাকেন। সেখান থেকে 3 বছর পরে আস্তে আস্তে সেখানে বাড়তে থাকে। ওখান থেকে 3 বছর পরে বেগম রোকেয়া 1911 সালে এই স্কুলটা কলকাতায় স্থানান্তর করেন, ওই বিহারের ভাগলপুর থেকে কলকাতায় স্থানান্তর করেন। সেখানে যে তার ছাত্রী সংখ্যা হলো 8 জন, সেখানে প্রথম ছাত্রী সংখ্যা হলো 8 জন। এগুলো বহুনির্বাচনীতে আসতে পারে, আসবে, তোমরা এগুলো নোট নিও। 1909 সালে স্বামী মারা যাওয়ার পরে তিনি একটা স্কুল প্রতিষ্ঠা করেন, সেই স্কুলটার নাম কি ছিল, শাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল। তা সেখানে ছাত্রী সংখ্যা ছিল 5 জন, আস্তে আস্তে ছাত্রী সংখ্যা সেখানে বাড়তে থাকে। তারপর 3 বছর পরে 1911 সালে সেই স্কুলটি তিনি কলকাতায় স্থানান্তর করেন। সেখানে স্থানান্তর করার পরে প্রথম ছাত্রী সংখ্যা হলো 8 জন। এভাবে তার স্কুল প্রতিষ্ঠিত এবং চলতে থাকে, ধীরে ধীরে তার ওই স্কুলে ছাত্রী সংখ্যা বাড়তে থাকে। বেগম রোকেয়া বাঙালি মেয়েদের শুধুমাত্র স্কুলে ভর্তি করে স্বশিক্ষা শিক্ষিত করতে চেয়েছিলেন, শুধু তাই নয়, এই স্বশিক্ষা শিক্ষিত করার লক্ষ্যে বেগম রোকেয়া বাড়ি বাড়ি যেয়ে পিতা মাতাদের বুঝিয়ে সুঝিয়ে মেয়েদেরকে স্কুলে ভর্তি করতেন। সে সময়ে যেহেতু কঠোরভাবে পর্দা প্রথা মানা হতো, সেজন্য পিতামাতারা সহজে মেয়েদের স্কুলে ভর্তি করতে নারাজ। অনেক কথা খরচ করে, অনেক বুঝিয়ে সুঝিয়ে বেগম রোকেয়া মেয়েদেরকে তার স্কুলে ভর্তি করতেন, ভর্তি করার জন্য নিয়ে আসতেন। এই কাজের জন্য বেগম রোকেয়া একজন পরিশ্রমী কর্মী ছিলেন, তিনি নিরলস পরিশ্রম করেই গেছেন। এবার 1905 সালে আসি, সরি, এবার 1915 সালে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, এটা মনে রেখো। 1915 সালে, 11 সালে স্কুল চলতে শুরু করলো, সেখান থেকে স্কুলও চললো। 1915 সালে এসে তিনি একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, প্রতিষ্ঠানটার নাম হলো আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। তাহলে 1915 সালে আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম নামে একটা প্রতিষ্ঠান বেগম রোকেয়া স্থাপন করেন। এবার জেনে নেই এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম এই প্রতিষ্ঠানটাতে কি করা হতো। এই প্রতিষ্ঠানটিতে ওই গ্রামের দুস্থ নারীদের ডেকে হাতের কাজ শেখানো হতো, হাতের কাজ শেখানো হতো, পাশে পাশে লেখাপড়ারও অল্প স্বল্প লেখাপড়াও শেখানো হতো। বেগম রোকেয়া অক্লান্ত পরিশ্রম করে ওই দুস্থ নারীদের জন্য এই প্রতিষ্ঠানটা তৈরি করে সেখানে নারীদের যেভাবে লেখাপড়া শিখালেন, অল্প স্বল্প লেখাপড়া শিখালেন, আর তাদের হাতের কাজ শিখালেন, যে মেয়েরা স্বাবলম্বী হোক, নিজের কাজ নিজে করুক, এই প্রত্যাশা রেখে তিনি এই আঞ্জুমানে খাওয়াতিনে ইসলামটি প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। এবার বেগম রোকেয়া
পাঁচটি বই লিখেছিলেন সেই পাঁচটি বই সম্পর্কে একটু ধারণা নিই। যে পাঁচটি বই তিনি লিখেছেন সেই পাঁচটি বই বেগম রোকেয়ার রচনা রচিত বইয়ের সংখ্যা পাঁচটি। বেগম রোকেয়ার রচিত বইয়ের সংখ্যা রোকেয়ার রচিত বইয়ের সংখ্যা পাঁচটি। এক হলো মতিচুর প্রথম খণ্ড, মতিচুর প্রথম খণ্ড এটা হলো 1904 সালে। দুই হলো সুলতানাজ ড্রিম 1905 সালে। সুলতানাজ ড্রিম 1905 সালে তোমরা এগুলো মনে রাখবে। 1905 সালে সুলতানাজ ড্রিমের পরে মতিচুর দ্বিতীয় খণ্ড। মতিচুর দ্বিতীয় খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে। তারপরে চারে আছে পদ্মরাগ। পদ্মরাগ আছে 1924 সালে। এবার হলো অবরোধ বাসিন। অবরোধ বাসিনী 1931 সালে। এই পাঁচটি বই মনে রাখবে, পাঁচটি রচনা বেগম রোকেয়ার। একটা হলো মতিচুর প্রথম খণ্ড 1904 সালে, সুলতানাজ ড্রিম তার ইংরেজি প্রথম রচনা এটা 1905 সালে, মতিচুর দ্বিতীয় খণ্ড 1922 সালে, পদ্মরাগ 1924, অবরোধ বাসিনী 1931। এই পাঁচটি বই তিনি রচনা করে গেছেন। রোকেয়া এই উপমহাদেশের একজন মুসলমান নারী ছিলেন যিনি নারীদের দূরদৃষ্টি দিয়ে নারীদের দেখেছিলেন, নারীদের অবস্থা দেখেছিলেন, নারীদের লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত করার জন্য চেষ্টা করেছিলেন। ইনি এই বেগম রোকেয়া বাঙালি মেয়েদের কাছে, বাঙালি নারীদের কাছে শ্রদ্ধেয়। বেগম রোকেয়া নারীদের দুইভাবে মুক্তির পথ দেখিয়েছিলেন, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। রোকেয়া দুইভাবে, আমি তার নাম লিখলাম না, দুইভাবে নারীদের মুক্তির পথ দেখিয়েছিলেন, দুইভাবে মুক্তির পথ দেখিয়েছিলেন। দুইভাবে মুক্তির পথ দেখিয়েছিলেন, একটা হলো তাদের জন্য স্কুল স্থাপন করে, আর একটা হলো নারী মুক্তির দিক নির্দেশনা দিয়ে। একটা হলো স্কুল স্থাপন করে, তার পড়াশোনা করতে পারে, পড়াশোনা শিখতে পারে, স্কুল স্থাপন করে দিক নির্দেশনা দিয়ে, তার মানে কিভাবে নারীরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা দিয়ে। তাহলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে যা জানলাম, বেগম রোকেয়া 1880 সালে পায়রাবন্ধ গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে তার পিতা ভূসম্পত্তি, তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন সমাজে নারীদের শিক্ষার কোনো প্রচলন ছিল না, পর্দা প্রথা মানা হতো কঠিনভাবে। সে তার ভিতর থেকে বেরিয়ে আসার জন্য বেগম রোকেয়া তার বড় ভাইয়ের কাছে উৎসাহের কথা ব্যক্ত। বড় ভাই শিক্ষিত মানুষ ছিলেন, সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সে উচ্চ, বোনদের আগ্রহ দেখে তিনি তাদের লেখাপড়া সহযোগিতা চালিয়ে যান। 1888 সালে বেগম রোকেয়ার
প্রথম বিয়ে হয়ে যায়। আবার 9 সালে এসে বেগম রোকেয়ার 1909 সালে এসে বেগম রোকেয়ার স্বামী মারা যান। 1902 সালে তার প্রথম প্রকাশ হয় বাংলা প্রকাশ মতিচুর, এটা মনে রাখবে, কলকাতার নবপ্রভা পত্রিকা থেকে। আর তার ইংরেজি রচনা প্রথম প্রকাশিত হয় মাদ্রাস থেকে একটা পত্রিকায়, যার নাম ছিল সুলতানাস ড্রিম। তারপরে তিনি তার স্বামী যখন 1909 সালে মারা যান, তখন স্বামীর নামে একটা স্কুল স্থাপন করেন স্বামীর গ্রামেই, ওই ভাগলপুরে। সেই স্কুলে প্রথম 5 জন ছাত্রী সংখ্যা নিয়ে তিনি স্কুল চালাতে থাকেন। 3 বছর স্কুল চালানোর পরে 1911 সালে তিনি স্কুলটি স্থানান্তর করেন কলকাতায়। সেখানে তার ছাত্রী সংখ্যা ছিল 8 জন। এভাবে স্কুল চালাতে চালাতে 1911 সালে এসে সে একটা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যে প্রতিষ্ঠানটার নাম ছিল আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম। সেখানে গৃহস্থ মহিলাদের হাতের কাজ শেখানো হতো, পাশাপাশি লেখাপড়াও শেখানো হতো। এই বেগম রোকেয়া নারীদের জন্য শুধুমাত্র লেখাপড়া না, তাদের কাজ, তাদের প্রতিষ্ঠিত হওয়ার দিক নির্দেশনা, তাদের সমাজে বেঁচে থাকার, সমাজে নিজের পায়ে দাঁড়ানোর জন্য চেষ্টা করে গিয়েছিলেন। তিনি নিজেও করেছিলেন এবং অন্য মেয়েদের করেছিলেন। তিনি 5টি বই লিখেছিলেন, 5টা বই, মতিচুর প্রথম খণ্ড, মতিচুর দ্বিতীয় খণ্ড, সুলতানাস ড্রিম, অবরোধবাসিনী, পদ্মরাগ। আমি তোমাদের দেখি দেখিয়েই দিলাম কোনটা কোন সালে। বেগম রোকেয়া দুটা ভাবে নারীদের পথ দেখিয়েছিলেন, দুইটি ভাবে বা দুই ভাবে বেগম রোকেয়া নারীদের পথ দেখিয়েছিলেন। তার একটা ছিল স্কুল স্থাপন করে তাদের শিক্ষিত করে তোলা, স্কুলে মেয়েরা যাবে লেখাপড়া শিখবে। আর 2 নম্বর ছিল দিক নির্দেশনা দিয়ে, তার মানে কিভাবে মেয়েরা সমাজে প্রতিষ্ঠিত হতে পারে বা মেয়েদের সমাজে তারা কিভাবে নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, সেই দিক নির্দেশনাগুলো দিয়ে বেগম রোকেয়া নারীদের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হয়ে আছেন, থাকবেন। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য আজ এ পর্যন্ত। তোমরা এই অধ্যায়টা বাসায় বসে আরো ভালো করে পড়ে নিবে, আর এখানে কিছু শব্দ দিয়ে আছে, শব্দের অর্থগুলো শিখে নিবে। পাঠ পরিচিতি, কবি পরিচিতি, মূল গল্পটা বেগম রোকেয়া সম্পর্কে আরো ভালো করে জানবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।